হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। আমি ভাস্কর ঘোষ। বন্ধুরা, আজকে আমি যে বইটি রিভিউ করব সেটি হলো ডক্টর ডিআর খুল্লারের ইন্ডিয়ান এ কম্প্রিহেনসিভ জিওগ্রাফি WBCS এর জন্য। WBCS এর জিওগ্রাফি মেন পেপারের জন্য, মেন পেপারটির জন্য, জিওগ্রাফির জন্য, ইন্ডিয়ান জিওগ্রাফির ডিআর খুল্লারের বইটি আজকে রিভিউ করব। এই বইটি জিওগ্রাফির জন্য, ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য খুবই ভালো বই, মানে এর ওপরে কোনো বই নেই আমি মনে করি। মাজিদ হোসেনের বইটি একটু হার্ড ওয়ার্ডে লেখা, যেটি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য হেল্পফুল হবে না। এই বইটি, ইন্ডিয়ান জিওগ্রাফি ডিআর খুল্লারের বইটি, বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য খুবই হেল্পফুল হবে এবং খুব সহজ ভাষায় বইটি লেখা হয়েছে। এবং আমি বলছি যে তোমরা এই বইটি কিনে নাও এবং কার্তিক চন্দ্র মণ্ডলের বইটি তোমরা পশ্চিমবঙ্গ ভূগোল জানার জন্য কিনে নাও, এবং আরিয়ান পাবলিকেশনের নো ইয়োর স্টেট এই বইটিও কিনতে পারো। তো বন্ধুরা, দেখো আমি দেখাচ্ছি এই বইয়ের কন্টেন্ট কী কী আছে। এই বইটি আগে দেখাচ্ছি এই বইটির দাম কত। এই বইটির দাম হচ্ছে 525 টাকা। এই যে 525 টাকা। তো বন্ধু, বইটা ভালোই মোটা আছে। বইটিতে পেজ আছে তোমাদের 1086টা পেজ। কন্টেন্টে চলে যাই। কন্টেন্টে দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনের পরে জিওলজিক্যাল স্ট্রাকচার আছে, ফিজিওগ্রাফি আছে, ড্রেনেজ আছে, ক্লাইমেট আছে, ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ, সয়েলস, দেখো এখানে সবই আছে, এনভায়রনমেন্ট, পপুলেশন কম্পোজিশন, মাইগ্রেশন প্যাটার্নস, সেটেলমেন্টস, রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ওয়াটার রিসোর্স, ইরিগেশন, মাল্টিপারপোজ প্রজেক্ট। দেখো বন্ধুরা, আমরা দেখতেই পাচ্ছি কন্টেন্টে একদম ভরপুর দেওয়া আছে বইটিতে। ল্যান্ড ইউটিলাইজেশন, অ্যাগ্রিকালচার, গ্রিন রেভলিউশন সবই আছে এখানে, এনার্জি রিসোর্স। তো বন্ধুরা, ট্যুরিজম, ফরেন ট্রেড, বন্ধুরা এই বইটি তোমরা চোখ বন্ধ করে নিতে পারো WBCS এর জন্য, ফর ইন্ডিয়ান জিওগ্রাফি। এই বইটি শুধু মেন পেপারের জন্য হেল্প করবে না, তোমাদের অপশনাল পেপার জিওগ্রাফি, অপশনাল জিওগ্রাফি পেপারের জন্য খুব হেল্প করবে WBCS এ। তো বন্ধুরা, তোমরা এই বইটি কিনে নিতে পারো। তো এখানে খুবই সহজ ভাষায় এবং খুবই সুন্দরভাবে দেওয়া আছে, বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য খুবই হেল্প করবে এবং ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য খুব হেল্প করবে এই বইটি। তোমরা যদি ভালো মতো পড়তে পারো তাহলে 100%-এর মধ্যে 100%-ই কমন পাওয়ার চান্স একটা আছে। তো দেখো, এবার 2017-এর WBCS এক্সামের প্রায় সব প্রশ্ন এই বইটি থেকে এসছে। দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্রশ্ন দাগিয়ে রেখেছি, জিপলা কোথাকার অন্তর্গত। এখানে লেখা যাচ্ছে WBCS মেইন 2017। এই বইটি থেকে সব প্রশ্নই WBCS এক্সামে আসে। তো বন্ধুরা, এই বইটি ভালো মতো পড়ো এবং তোমরা এই বইটি কিনে নাও এবং কার্তিক চন্দ্র মণ্ডল কিনে নাও পশ্চিমবঙ্গ জিওগ্রাফির জন্য। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ।